अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। খেলনা দেখে বাচ্চারা আসবে না, এটা তো হতেই পারে না। আর তাদের পেছন পেছনে আসবে তাদের মা বাবারা। জমিদার বাবু, কোথায় আছেন আপনি? বাবা, 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 আমার শোন না মা, আমি তো তোমায় দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম, তাহলে তুমি এখানে কি করে এলে? জানো তুমি আমি কত ভয় পেয়ে গেছিলাম। শিব বলেছে আমাকে, তুমি আমাকে কেন বেঁধেছিলে? আরে পাগলি, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। তাহলে কথা দাও। কথা দিচ্ছি। রং বেরঙের খেলনা, সুন্দর সুন্দর পুতুল, রং বেরঙের খেলনা, সুন্দর সুন্দর পুতুল। কোথায় যাচ্ছ? বাবা আমাকে পুতুল কিনে দাও না, আমার পুতুলটা তো আমি ভগবানকে দিয়ে দিয়েছিলাম খেলার জন্য। ঠিক আছে, নতুন পুতুল এনে দেব। লুট লুঙ্গি, এই বাড়িটা তো বিরাট বড়, হয়তো এখানেই আছে আমার শিকার। তুমি তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হয়ে নাও, স্কুলের টাইম হয়ে গেছে না? হুম, আমি সন্ধেবেলায় তোমার মতো একটা মিষ্টি পুতুল এনে রাখবো। যখন আমি অসুস্থ ছিলাম তখন তুমি আমাকে ছেড়ে কাজে যেতে যেতে না তো, এখন তুমি অসুস্থ তাহলে আমি স্কুল যাব কেন? গায়ে হাত দিয়ে দেখো, গরম লাগছে? লাগেনি তো, কারণ তোমার বাবা অসুস্থ নয়, একদম সুস্থ সবল আছে, ছুঁয়ে দেখো। যাও স্কুলের জন্য রেডি হয়ে যাও, যাও। ওই জমিদারকে খোঁজার জন্য আমাকে আমার রূপ বদলাতে হলো, কিন্তু লোকটাকে পাওয়াই গেল না, টাইমটাই নষ্ট হলো আমার। দাদা, দাদা, আরে তোয়ালেটা নিয়ে যা। বিঠায়ে মানে গদি উঠাবে, বীর ঘুমাবে সারা গাঁ, রানী সাবন কে হুকম চলাও, বীর করে মারা কাঁ। হো বন্ধন জগ মে অনোখো, জেসে শুভদশা, জেসে শুভদ্রাশা, দীপক জ্যোতি জেসা বন্ধন, তেরা মেরা রক্ষা বন্ধন। ওহ,
আবার গন্ডগোল হলো। আরে পাগলি, এইভাবে কেউ ফিতে বাঁধে নাকি? আজ বাবার শরীর খারাপ ছিল, তাই আমি তোর টিফিন বানিয়ে দিয়েছি। এই নে তোর বোতল, আর হ্যাঁ এটা আলুর পরোটা আছে, খেয়ে নিস। আলুর পরোটা? সত্যি? তুমি পৃথিবীর সব থেকে ভালো দাদা। এবার তুই যা, তোর স্কুলেরও তো দেরি হয়ে যাচ্ছে। তোর বোনকে খুব ভালোবাসিস না তুই? তোর স্কুলের সময় হয়ে গেছে তো, তুই যাবি না? না, আজকে যেতে পারবো না, দেরি হয়ে গেছে। আর যদি তোমার কিছু প্রয়োজন হয় তোমায় কে দেবে বলো? তাই আজ আমি তোমার সঙ্গেই থাকবো। একটা কথা বলি, যা গিয়ে খেয়ে নে তাড়াতাড়ি, খিদে পেয়েছে তোর, যা। বাবা মাথা ব্যথা করছে? আরে না না, কিছু না। তুমি বসো, তুমি বসো। আরে কিছু হয়নি বাবা আমার। তুমি বসো, এক্ষুনি ওষুধ আনছি। আরে চিন্তা করিস না, ঠিক আছি। আপনি আমার কথা শুনুন, আপনার বাচ্চাদের জন্য একজন মা নিয়ে আসুন। এত ছোট বয়সেও এত বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। রাসালের যত্ন নেওয়া, আমার খেয়াল রাখা, আজ আমার সামান্য একটু অসুস্থতার জন্য আমার ছেলে স্কুলে যেতে পারল না। আমার যদি সত্যি কিছু হয়ে যায় আমার বাচ্চাদের ভবিষ্যৎ কী হবে? কী হবে ওদের জীবনে? যখন আমি অসুস্থ ছিলাম তখন বাবা আমার জন্য তেঁতুল আনতো, তাহলে এখন বাবা অসুস্থ, তাহলে আমি তেঁতুল নেবো না কেন? চল না ওখানে উমা। আমি যাবো না, আমাকে ওখানে যেতে বারণ করেছে। ওখানে খারাপ লোকেরা থাকে, ওখানে কেউ নোংরা থাকে না, সবাই চান করে আসে। চল না উমা। আরে 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 আরে, যে শুনছো, কি হলো, খেলনা বিক্রি হচ্ছে না নাকি? তাহলে একটা কাজ করো, আমাদের কাছে বেচে দাও, আমাদের মনগুলো তাহলে শান্ত হয় একটু। কেন এত হিংসে করিস আমার প্রেমিকদের দেখলে? কাকু 5 টাকার তেঁতুল দাও না। দারুণ একটা খবর ছেপেছে ভাই, পাত্র সবকিছু লুট করে কোণে পড়ার পার। এবার যদি ফেঁসে যাই কি হবে তখন? যদি পুলিশ আমাকে ধরে ফেলে না, তাহলে এই বাচ্চা মেয়েটাকে মেরে ফেলে এখান থেকে পালিয়ে যাব। Hey,
স্কুলে না গিয়ে এখানে কি করছো? তোমরা জানো না জায়গাটা ভালো নয়? এখানে বাজে লোকেরা ঘুরে বেড়ায় আর তারা ঝুড়ির মধ্যে করে বাচ্চা নিয়ে পালায়। পুলিশ কাকু, এরপরে আমরা এখানে কখনো আসবো না। ভেরি গুড, যাও যাও স্কুলে। আর তোমাদের কি আলাদা করে বলতে হবে? না। আজ বোনের পরীক্ষার বইটাই আনতে ভুলে গেছে, পুরো তোমার মতো হয়েছে বাবা। আচ্ছা, সত্যি না ও নিজের খেয়াল রাখে না তুমি, তোমার বিছানা থেকে ওঠাই উচিত হয়নি। বিশ্রাম নেব বলেই তো আজকে কাজে যাইনি আমি, কিন্তু এই গ্রামের প্রধান তো আমি, কিছু সমস্যা আছে যার সমাধান করতে হবে, তাই যাচ্ছি আমি। বাইরে খুব গরম, যদি মাথা ঘুরে যায় তাহলে? তাই তো আমি আজ তোমার সঙ্গেই আছি। একদম তোর মায়ের মতো হয়েছিস তুই, ও এরকমই চিন্তা করত, নোক উঠে গেলেও না বিছানা থেকে নামতে দিত না ও। মায়ের কথা মনে পড়ছে? আরে রামদিন, নমস্কার। রাসেলকে একটু ডেকে দাও, ও এই বইটা বাড়িতে ফেলে এসেছিল। কিন্তু রাসেল তো আজকে স্কুলে আসেনি জমিদার বাবু। কিন্তু বাবা, বাড়ি থেকে তো স্কুলের জন্যই বেরিয়েছিল, এখানে না এসে কোথায় গেল? কি হলো? আরে শোনো, কি করছো নাকি? আরে ছেড়ে দাও ওদের, চলো এই পোশাক বদলে কিছু খেয়ে নি আমরা। কি, ও স্কুলে যায়নি? কিন্তু ওরা তো একসাথেই বেরিয়েছিল। আমি তো সেটাই জানতে এসেছি যে দুটো মেয়ে স্কুলে না গিয়ে কোথায় গেল। আজকে টিফিন দিতে এসেছিলাম আমি, ওই বললো উমাকে চৌরাস্তার ওদিকে যেতে দেখেছে। তাই নাকি? গরিবের কথা বাসি হলেও সত্যি হয়, যদি এই বয়সেই ওই খারাপ জায়গায় মেয়েগুলো যাতায়াত শুরু করে দেয়, কে জানে বাবা এরপর কি হবে। আমার মেয়েকে তো আমি ওদিকে যেতে বারণ করেছিলাম, তাহলে ওদিকে গেল কেন? আরে সঙ্গ দোষ বিমলা দি, এখন রাসালকে শাসন করার তো কেউ নেই, নিঘাত আপনার মেয়েকে ওই টেনে নিয়ে গেছে। রাসাল ছোট্ট বাচ্চা, ওর সম্বন্ধে এসব কথা কিভাবে বলছেন? আমি একটু ওখান থেকে ঘুরে আসছি। নিজের মেয়েকে তো আপনি? বৌদি, এরপরে আর একটাও কথা নয়, চল শিব। বাবা বোন ঠিক আছে তো? আরে কিচ্ছু হবে না ওর, এখানেই আছে, কোথায় যাবে আর? কোথায় যে গেছে মেয়েটা, এখানেও নেই। বাবা তুমি ঠিক আছো তো? কিচ্ছু না, মাথাটা ঘুরলো একটু। তুমি বাড়ি ফেরো, আমি খুঁজে নিয়ে ফিরছি। ঠিক আছে, তুই এদিকটায় দেখ, আমি বাড়ির দিকে যাচ্ছি। রাখি বোন। উমা, তুই ঠিকই বলছিলি, আমাদের ওখানে যাওয়া উচিত হয়নি, গন্ডগোল হয়ে গেল। যদি মা জানতে পারে তাহলে খুব ভুগবে আমাকে। যদি এই চোরের ব্যাপারটা বাবা জানতে পারে তাহলে এটা আমি দাদাও বাঁচাতে পারবে না।
বসো। আরে একটুখানি কিছু খেয়ে নেবো, বসো। বলছি ভাই, কিছু খাবার নিয়ে এসো। ছোট্ট একটা বাচ্চা আমাকে বোকা বানিয়ে পালালো। আরে সব তোমার দোষ, যদি আমি না থাকতাম না তাহলে নিয়ে যেত পুলিশ আমাদেরকে। কি ভুল করেছিলাম আমি? না না, তোমার কোনো তোমার তো কোনো দোষই নেই, সব দোষ তো আমার। আরে তোমাকে কখন থেকে বলছি ওই জমিদারের পিছু করা ছেড়ে দাও, কিন্তু না না, আমার তো কথায় কান দিতেই চাও না তুমি। আর ওই বাচ্চাগুলোকে মারার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, আর এখন বলছো তোমার কি দোষ? নাও খাবারটা খেয়ে নাও চুপচাপ। একবার যদি দেখতে পাই না শেষ করে ফেলবো মেয়েটাকে। এবারে পুচকি মেয়েটার জন্য ওই গ্রামেও ঢুকতে পারবো না আমি আর ওই সুপুরুষ জমিদারকে খুঁজতে। আরে ভুলে যাও না ওকে, অন্য কোনো শিকার খুঁজে নেওয়া যাবে। আরে সবাই শুনুন, একদম তাজা খাবার নিয়ে এসেছি, যদি লাগে তাহলে বলুন, আপনি দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি। তুমি বসো, আমি বরং টাকাটা মিটিয়ে দিয়ে আসি। রাসাল, রাসাল মা, রাসাল রাসাল মা, রাসাল কোথায় চলে গেল মেয়েটা? রাসাল, রাসাল মা, জমিদার বাবু এখানে আছে তো মেয়েরা? মানে এখানেও নেই মেয়েটা? হে ভগবান, আমার মেয়েটা কি হলো, কোথায় আছে? পাওয়া গেল ওদের? বিমলাদি, জমিদার বাবু গ্রাম তোলপার করে নিজের মেয়েকে খুঁজে বের করবেন, কিন্তু আমার তো তোমার মেয়েকে নিয়ে চিন্তা হচ্ছে। বৌদি, আমার কাছে উমা আর রাসাল দুজনেই সমান। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আপনিও একটু বোঝার চেষ্টা করুন। যতটা চিন্তা আপনি করছেন আমিও করছি। তেঁতুলের তানা মানে বোন এখানেই আছে। বোন, উমা, বোন, উমা, কোথায় তোরা? এখানে লুকিয়ে বসে সবাই তোদের খুঁজছে, আমি আর বাবাও, চল বেরো এখান থেকে। জমিদার বাবু, গরিবের কথা বাসে হলো সত্যি। চন্দা ছিল, বেচারি একলা হাতে পুরো সংসার সামলাতো, কিন্তু মুখে একটা কথাও বলতো না। কে জানে ওই দিন নদীতে পা পিছলে পড়ে গিয়েছিল নাকি নিজেই ও। বাস, বৌদি এসব কি বলছেন আপনি? বাচ্চা দুটোকে পাওয়া যাচ্ছে না, ওদেরকে খোঁজাটা বেশি জরুরি। বাবা! রাসাল, এদিকে আয়, তোকে বারণ করেছিলাম না ওইদিকে রাস্তায় না যেতে, গিয়েছিলিস কেন? বল,